বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিদের সম্মানে আজ এক ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া জার্মান ইন্ডিয়া চায়না রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক সংস্থা ও সংসদ সদস্য ছাড়াও এতে উপস্থিত ছিল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা